নমস্কার সবাইকে, আয়ন টিভির শারদ উৎসবের দ্বিতীয় দিনে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আমার সাথে স্টুডিওতে আছে বেঙ্গলি কালচারাল অ্যান্ড সোশ্যাল ক্লাবের সেক্রেটারি ডক্টর অরুণ সরকার এবং কালচারাল সেক্রেটারি মধুচন্দা সরকার। পুজোমানি গান, পুজোমানি আড্ডা, পুজোমানি নাচ, পুজোমানি ভীষণ খাওয়া, পুজোমানি জম্পেশ আড্ডা। হ্যাঁ, আমরা আড্ডায় যাব, তবে আড্ডায় যাওয়ার আগে আমাদের এই আড্ডার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের সিও আতাউল্লাহ ফারুককে আমি ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা আয়োজনের জন্য। আমরা চলে যাব এখন আড্ডায়। আমাদের সঙ্গে আছে ডক্টর অরুণ সরকার, সেক্রেটারি বাংলা কালচারাল অ্যান্ড সোশ্যাল ক্লাব। নমস্কার দাদা, কেমন আছেন? হ্যাঁ, ভীষণ ভালো, পুজোর আবেগ, ভীষণ ভালো আছি। আরও একজন আমাদের সাথে আছেন কালচারাল সেক্রেটারি মধুচন্দা সরকার। নমস্কার দিদি, কেমন আছেন? নমস্কার, ভালো আছি, তোমরা ভালো আছো? ভীষণ ভালো, পুজোর আবেশ, ভীষণ ভালো আছি। নাচ হবে, গান হবে, আড্ডা হবে, আরও অনেক কিছু। তো শুরুতেই আমি একটু ছন্দাদির কাছে ছন্দাদি বলেই বলছি, ঠিক আছে? তো মধুদের কাছে আসলে জানতে চাচ্ছি যে আপনাদের যে এই বেঙ্গলি কালচারাল অ্যান্ড সোশ্যাল ক্লাবটা কত, মানে কত সাল থেকে বা কদিন আগে থেকে শুরু হয়েছে? এটা হয়েছে তোমার 2020 থেকে, মানে আমরা আসছি আর কি। আচ্ছা, 20 মনে হয় তখনই আরম্ভ হয়েছে। আচ্ছা আচ্ছা, 2008 ওর? না না, 2000 আছে। আর এই 5 দিন আমরা খুব আনন্দ করি, সবাই মিলে হইচই, আড্ডা, গান বাজনা, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি। এখন আমি জানতে চাইবো অরুণদার কাছে, অরুণদা, এই যে পুজোটা, হ্যাঁ পুজো, মানে বাংলা, মানে যেটা বলি যদি যে দেশের পুজো বা বিলেতের পুজো, কী বলবেন আপনি, দেশের পুজো বিলেতের পুজো কেমন মনে হচ্ছে? দেশের পুজো আর বিলেতের পুজো তো তফাৎ আছেই। আর আমাদের যে দেশে যে পুজো দেখেছি ছোটবেলায়, সেগুলো অনেক আনন্দ করেছি, যেটা হয়তো এখানে অতটা আনন্দ হয় না। তাহলেও এটা একটা ঘরোয়া পুজো, ঘরোয়া পুজো মানে হই হুল্লোড় পুজো, যা পুজো পুজো যেটা ভাব আমরা বলি আর কি, ঠিক সেইভাবেই পুজোটা হয়। একদম দেশের মতো না হলেও, দেশের মতো না হলেও, দেশের চেয়েও দেশের পুজোটা কীরকম, দেশের পুজোটা এখন হয়ে গেছে শুধু কমার্শিয়াল। আচ্ছা, আর এখন আমাদের এই পুজোটা ঘরোয়া পুজো। আচ্ছা, এতে আপনি যা আপনার মনে হয় আনন্দ করুন, খাওয়া দাওয়া যেটা মিসেস মধুদি যেটা আপনাদের বললেন, আমাদেরও সেটাই ওইরকমভাবেই হয়। আর আমাদের মধ্যে একজন কর্মকর্তাদের মধ্যে আরও অনেকেই আছেন যারা খুব অ্যাক্টিভলি পার্টনার, তার মধ্যে আমি একজনকার বিশেষ করে একজনকার নাম বলতে চাই, তিনি হচ্ছেন আমাদের সুশান্ত লাল সেন। আচ্ছা, অক্লান্ত পরিশ্রম করে ভদ্রলোক সবাইকে আপ্যায়ন, খাওয়া দাওয়া সব কিছু উনি। আসলে বিলেতের যে প্রবাস জীবন যদি বলি, আমরা যান্ত্রিক জীবনে থাকি, এই যান্ত্রিক জীবনের সাথেও আমরা কাজ করে যাচ্ছি, তাই না? এখন আমি জানতে চাইবো মধুদির কাছে, মধুদি আপনার ছোটবেলার পুজোটা কেমন কেটেছে? ভীষণ ভালো কেটেছে, আমার পুরো ফ্যামিলি নিয়ে খুব আনন্দ করেছি, ঘুরে বেরিয়েছি, ঠাকুর দেখেছি সারা রাত্রি, তারপরে মানে যতটা আনন্দ করা যায় আর কি সবই ভালোভাবে করেছি। ছোটবেলায় কি দেশেই তো দেশেই পুজোটা ছিল না? আচ্ছা, তো আপনার কি মনে হয় যে দেশ থেকে এখানে একটু আলাদা, দেশে যেমনি বেশিরভাগ? আচ্ছা মধুদি, আমাদের একটা কল আসছে, কলটা নিয়ে নিই। নিশ্চয়ই, হ্যাঁ কলার। হ্যাঁ, আমি সুনন্দা বলছি, ধন্যবাদ সুনন্দা দি, আপনাকে শারদ শুভেচ্ছা আয়ন টিভির পক্ষ থেকে, কথা বলুন মধুদির সাথে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো সুনন্দা,
বলো। আপনি লাউড স্পিকার, আপনার টিভির স্পিকারটার ভলিউমটা একটু কমাবেন, কমিয়ে তারপরে কথা বলেন। আপনার ফোনের ভলিউমটা একটু কমাবেন, লাউড স্পিকারটা অফ করে দিন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি কলার। হ্যাঁ হ্যাঁ কলার শুনতে পাচ্ছি, কথা বলেন। হ্যাঁ মধুদি, যে বলছিলাম যে আমি সুনন্দা বলছি, যে তোমাদের পুজোতে গেছিলাম যখন আমরা লন্ডনে নতুন এসেছিলাম, কিন্তু আমরা ছেলে নয়, আমার দুই ছেলেকে নিয়ে তোমাদের পুজোতে গেছি, এত ভালো লেগেছে তোমাদের মিস করে, আর তোমাদের ঘরোয়া অনুষ্ঠান, তোমাদের খাওয়া দাওয়া বিশেষ করে, আর অষ্টমীর তোমাদের মানে ভোগ প্রসাদ দেওয়া সব মানে অনুষ্ঠানের আয়োজন প্রচণ্ড ভালো লেগেছে। আমি যা থ্যাংক ইউ বলতে চাই, তোমাদের প্রচণ্ড ভালো লেগেছে। হ্যাঁ এবছর পুজো হচ্ছে না, আমরা সবাই ধন্যবাদ কলার, আপনাকে কল করার জন্যে। মধুদি, বোঝাই যাচ্ছে যে খুব জনপ্রিয় সংগঠন বাঙালি কালচার অ্যান্ড সোশ্যাল ক্লাব, যেহেতু খুব ধন্যবাদ দিচ্ছে। আসলে পূজোর শুরুটা কিভাবে হয়, সপ্তমী পুজো, অষ্টমী পুজো, ষষ্ঠী থেকে কিভাবে শুরু করেন? ষষ্ঠী থেকে শুরু করি, সকাল থেকে ঠাকুর সাজানো, ডেকোরেশন এন্ড অল দ্যাট, সেদিনই মানে আমরা হলটা পাই আর কি। আচ্ছা, দুপুরবেলা গিয়ে আমরা ঠাকুর টাকুর সাজিয়ে সন্ধ্যেবেলা থেকে পুজো আরম্ভ হয়। সন্ধ্যেবেলা থেকে পুজোটা হয়, মানে পুজোটা কে করছেন, মানে গ্রুপের যে পুজোটা হয়, পুজোটা করছেন কে? উনি হচ্ছেন ডক্টর অনিত ভট্টাচার্য। আচ্ছা, বেশ সাপোর্ট দিয়ে যাচ্ছে আপনাদের, উনি সবসময় সাপোর্ট দেন আমাদের, আর খুব সুন্দর করে মানে গুছিয়ে পুজোটা করেন। আমাদের আরও একজন কলার আছেন, আমরা কলটা নিয়ে নিচ্ছি। কলার শুনতে পাচ্ছেন? কলারটা চলে গেল, আমরা আবারও যাব আড্ডায়। আমি এবার যাব অরুণদার কাছে। অরুণদা, আপনি তো একজন ডাক্তার, আমরা কিন্তু আড্ডার ফাঁকে ফাঁকে একটু হেলথ টিপসও নিয়ে নেব আপনার কাছ থেকে। এই যে কোভিড-19 যে পুজোটা, হ্যাঁ পুজোটা আমরা করছি, কিছু কিছু সংগঠন করছে, মানে আপনার কি সাজেস্ট থাকবে তাদের জন্য, যে পুজোটা করছে কিভাবে করলে বা কিভাবে? এখন এই পুজোটা কোভিড-19 মেইন হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, একদম মাস্ক, পুজো মাস্ক পরে পুজো ঠিক হয় না, আর জমে ওঠে না, যেটাকে বলে জমে ওঠে না, জমে ওঠে না সারাদিন মুখের মধ্যে, মুখের মধ্যে একটা মাস্ক, তারপরে সোশ্যাল ডিস্টেন্সিং আমাদের পুজোতে একদম চলে না। হ্যাঁ মধুদি বলছে সাজুগুজু দেখা যায় না, না সাজুগুজু ছেড়ে দিন, সাজুগুজু কেউ, পুজো মানে আড্ডা, শারীরিক আড্ডাটা, সেই যেরকম উইদাউট মাস্ক বা সোশ্যাল ডিস্টেন্সিং এটা তাই ঠিক, সেটা পুজো পুজো বলে মনে হয় না। এখন আপনাকে পাঁচজন করে ঢোকাবে, তো পাঁচজন করে বার করবে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ঠিক পুজো পুজো বলে মনে হয় না। দাদা একজন কলার আছে আমাদের সাথে। হ্যাঁ কলার, হ্যালো কলার, কোথা থেকে বলছেন, আপনার নামটা বলুন প্লিজ। কলার শুনতে পাচ্ছেন আমাকে? টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন প্লিজ। আমার নাম উর্মি, আমি ক্লেমাল থেকে বলছি। ধন্যবাদ উর্মি, কার সাথে কথা বলবেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। কলার শুনতে পাচ্ছেন? আমরা কলারকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ এবার আমরা আবারও যাচ্ছি আড্ডাতে। আচ্ছা আমি এখন মধুদির কাছে জানতে চাইবো, মধুদি আপনারা যে পুজোটা করছেন, হ্যাঁ আমরা পুজো মানে আমরা জানি নাড়ু, সন্দেশ, প্রসাদ, সব কিছু, এগুলোর আয়োজন আপনারা কীভাবে করছেন বা কীভাবে করেন সবার সাথে? সেই এটা আসলে আমরা সবাই ভাগ করে নিই, যে আমাকে 100টা নাড়ু বানাতে হবে বা 200টা নাড়ু, এক একজন এক একটা, কেউ সন্দেশ বানাচ্ছে, কেউ সবাই মিলে রকম মিষ্টি, সবাই মিলে শেয়ার করে এক একদিন এক একজন আনি আর কি। আচ্ছা মধুদি, আমাদের আরেকজন কলার আছে। হ্যাঁ কলার, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যালো,
বর্ণালী, তোমাকে খুব সুন্দর লাগছে, আমি রিনা বলছিলাম। থ্যাংক ইউ রিনা দি। আমি গতকালও ফোন করেছি পুজোর আড্ডায়, আজও করছি তোমাদের সবাইকে উৎসাহ দেওয়ার জন্য। দর্শক, আমি এই কলার আমাদের সাথে থাকতে থাকতে বলে দেব, আমাদের এই পুজোর আয়োজনে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি আরেকজন হচ্ছেন রিনা দাস। ওনার অনুপ্রেরণায় আজকে আমরা এরকম জম্পেশ আড্ডা করতে পারছি। হ্যাঁ রিনাদি, বাবা এত বলতে হবে না। অরুণদা, মধুরি, তোমাদেরকেও শুভেচ্ছা, পুজোর প্রণাম নিও। খুব ভালো লাগছে সবাইকে, খুব সুন্দর লাগছে, তোমরা এসেছ, আমি খুব ভালো ফিল করছি, ভালো লাগছে। ধন্যবাদ তোমাদের, অনেক ধন্যবাদ। ধন্যবাদ রিনাদি। যেটা বলছিলাম আমরা আড্ডার সময় যে সবাই মিলে যেটা করা, আমি এখানে আরেকটু আমাদের আরেকজন কলার এসছে। হ্যাঁ কলার, কে বলছেন, কোথেকে বলছেন? আমি আমার বলছি, এবার কি আমার লাইনটা ক্লিয়ার? আমি উর্মি বলছি ক্লে হল থেকে। আপনার টিভির ভলিউমটা যদি একটু কমিয়ে আমাদের সাথে কথা বলতেন। আমার টিভিটা অফ করা, এখন এখন শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি কলার? হ্যাঁ, আমি মধুর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ কথা বলুন মধুদির সাথে। হ্যালো উর্মি, কেমন আছিস? হ্যাঁ ভালো। আমি, হ্যাঁ আমি শুধু বলতে চাই, এবার পুজো হচ্ছে না বলে কিন্তু ভীষণ মন খারাপ লাগছে, সেরকম মন খারাপ লাগছে, ভীষণ মন খারাপ, খুব খুব মিস করব সবাইকে, কারোর সাথে দেখা হবে না। হ্যাঁ খুব খারাপ লাগছে রে। না রে, এবছর আমরা কিছু করছি না, কোনো প্রোগ্রাম হচ্ছে না, সব ক্যান্সেল, নেক্সট ইয়ার হবে আশা করছি। খুব ভাল লাগলো প্রোগ্রামগুলো দেখতে পাই, ওদের একটু জানিয়ে দিই যে খুব ভাল লাগে বাংলা প্রোগ্রামগুলো ওদের, আমার গান বাজনার প্রোগ্রামগুলো খুবই ভাল লাগে। এটা আমি তোর যে মানে অ্যাঙ্করিং করছো তাকে বলছি। বুঝেছি, থ্যাংক ইউ রে। ধন্যবাদ উর্মিদি, আমাদের মানে প্রোগ্রাম আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগছে, পূজার প্রোগ্রামে আমাদের সাথেই থাকবেন। আমাদের আরেকজন কলার আছেন। হ্যাঁ কলার, কোত্থেকে বলছেন, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যালো, আপনার টিভির ভলিউমটা একটু কমাবেন প্লিজ। আমার টিভি, ও এই টিভির ভলিউমটা একটু কমিয়ে দাও তো প্লিজ। কলার আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ শুনুন, আমি বুনু বলছি ওয়ার্কশপ থেকে, মধুচন্দার দিদি। হ্যাঁ কলার মধুচন্দা দিদির সাথে কথা বলতে চাইছে। হ্যাঁ আপনি কথা বলুন মধুদির সাথে। হ্যালো, হ্যালো কিরে, কেমন আছিস? এবার পুজো হচ্ছে না তাই সবার মন খারাপ। এবারে তোকে দেখে খুব ভালো লাগছে, পূজোর প্রোগ্রাম করছিস দেখে, সেই খুব ভালো লাগছে, আমাদেরও খুব ভালো লাগছে। হ্যাঁ ভালো, তোদের দেখে খুব ভালো লাগছে, ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ কলার। হ্যাঁ মধুদি, ভীষণ আপনি খুব জনপ্রিয় বোঝা যাচ্ছে, এত কলার ফোন করছে, ভীষণ জনপ্রিয় আপনি। হ্যাঁ আমরা আড্ডার যে জায়গাটায় ছিলাম, আমাদের প্রবাসে তো সবাই আমরা কর্মজীবী বা সবাই সব ব্যস্ত থাকি সব কিছুতে, এই যে পুজোর যে আয়োজনটা হয়, পুজোর যে আয়োজন, নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি, যে এই আয়োজনগুলো যে হয় কীভাবে, মানে আপনাদের সংগঠনটা কীভাবে ম্যানেজ করে সব কিছু, যে সবাইকে সব কাজ ভাগ করে দেয়া হয়, এটা হয় তোমাকে, একটা ফিনান্সিয়াল ব্যাপার থাকে, তো ওটা কি করে আপনারা ম্যানেজ করেন সবাই মিলে? কি সবাই মিলে, আর মানে যারা ঠাকুরানা সব কিছু অ্যারেঞ্জ করা, এগুলো সবাই মিলে আপনারা? সবাই মিলেই তাই করতে হয়, সবাই মিলে মানে সেই দায়িত্বটা নেই যে ঠাকুর আনতে হবে বা ফিনান্সিয়াল যা দরকার হয়, তখন শেষে যোগ বিয়োগ করে মানে সবাই তখন ওইটা উঠিয়ে দেয়। এবার যাব আমি অরুণদার কাছে। অরুণদা, এই যে পুজোটা করতে গিয়ে কখনো কি কোনো বাধার সম্মুখীন বা কোনো কিছু হয়েছে কি? না, আমরা কোনোদিন কোনো বাধার সম্মুখীন পাইনি। এটা মানে ওই দিক দিয়ে আমরা খুব ফর্চুনেট যে আমাদের, তবে আমাদের পুজোটা ওই যে আমি আগেই বলেছি যে আমাদের পুজোটা খালি ঘরোয়া পুজো, কয়েকজনের মিলে হই হই করে পুজোটা হয়, সবাই মিলে যেটা সবাই মিলে হয়। আসলে আমার মনে আরেকটা প্রশ্ন আছে, যেটা আছে ছোটবেলা থেকে আসলে আমার মনের মধ্যে, যে আমাদের না বাঙালি কিছু বা নন বেঙ্গলিরা যে করে
কিছুটা মনে হয় পার্থক্য আছে আমাদের, না? এটা তো আছে যে আমরা যেমন কোজাগরি লক্ষ্মী পুজোটা করছি দুর্গাপুজোর পাঁচ দিন পরে, ওরা হয়তো নন বেঙ্গলের হয়তো দীপাবলির দিন লক্ষ্মী পুজোটা করছে। হ্যাঁ, মানে আমি জানতে চাইছি এটা কেন, বা কিছু জানেন কি যে এটা কেন হচ্ছে, বা কেন ওদের কি কোনো সিস্টেম কিনা, বা আমাদের বাঙালিদের কোনো কিছু কিনা? আমি যতটুকু, আমার যতটুকু মনে হয় যে ওরা যে লক্ষ্মী পুজোটা করে ওটা একটা সার্টন কমিউনিটির আপনার ওই নিউ ইয়ার্স ডে বলে করে আমার যতদূর ধারণা, হয়তো আমি দিওয়ালির দিন যেটা ওরা করে। তবে আমি লক্ষ্মী পুজোটা আমি অতটা ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা, আমরা যেমন বুঝি পুজো সাত দিন বা দশ দিন পরে লক্ষ্মী পুজো হয়, প্রতিমা এনে বাড়িতে পুজো করা, এটা আমাদের সংস্থার মধ্যে এটা হয় না, হয়নি আর কি। আচ্ছা, এখন আমি চলে যাব মধুদির কাছে। মধুদি, আমরা তো বিলেতে পূজা উদযাপন করছি, সবাই করছি দেশের মতো করে যতটুকু পারা যায় করছি, কিন্তু এখানে যারা প্রবাসে যারা বেড়ে উঠেছে, জন্ম যাদের যারা বেড়ে উঠেছে, তারা কিভাবে আপনাদের, মানে নিশ্চয়ই আপনাদের বাচ্চারা এখানকার যারা বেড়ে উঠেছে, যার জন্ম হয়েছে বেড়ে উঠেছে, তারা কিভাবে সেলিব্রেট করছে, বা তাদেরকে কিভাবে আপনারা, আমরা তাদেরকে মানে ফোর্স করে নিয়ে আসছি আর কি, যাতে মোটামুটি প্রথম দিকে আর কি, তবে এখন তারা সত্যি এনজয় করে, পুজোতে আসে, অঞ্জলি দেয়, খেতে দেয়, পরিষ্কার করে হল পরিষ্কার, মানে ওরাও বেশ ভালো এনজয় করে আর কি। এটা আপনারা ওভাবেই জানাচ্ছেন যে এটাই আমাদের কালচার, ওদের শিখতে হবে, তাই না? এদের শিখতে হবে বা জানতে হবে আর কি, তো ওরাও পার্টিসিপেট করে, অঞ্জলিও দেয়। আচ্ছা, আমি একটু অরুণদার কাছে জানতে চাইবো। অরুণদা, আমরা তো অঞ্জলি দেওয়ার আগে না খেয়ে থাকছি, উপোস যেটাকে বলি, যে উপোস থেকে ছোটবেলায় উপোস থেকে অঞ্জলি দেব, কিছু খাবো না, এই যে উপোস থাকাটা, হ্যাঁ, এটা জাস্ট মানে আমি জানতে চাইছি আপনার কাছে যে উপোস থেকে অঞ্জলি দিচ্ছি বা উপোস থাকাটা কতটুকু স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো, বা আমার মনে হয় একদিন উপোস করলে স্বাস্থ্যের খুব একটা ক্ষতি হয় না, স্বাস্থ্যের খুব একটা, মানে আপনি দেখুন অনেকেই তো উপোস করে থাকে সারাদিন, ইয়ে আমার মনে হয় না তাতে কোনো শারীরিক কোনো এফেক্ট হয়। আপনি বলছেন যে শারীরিক কোনো, তাহলে তো নাকি আমরা ডায়াবেটিস আছে, তবে হ্যাঁ একটা জিনিস আছে এর মধ্যে, যারা ধরুন ডায়াবেটিস বা যাদের কোনো ইয়ে আছে তাদের পক্ষে একটু অসুবিধা হয়। আচ্ছা, তাদের পক্ষে খাওয়া দাওয়া না খুব দিলে অনেক সময় অসুবিধা হতে পারে। আচ্ছা, এখানে মধুদি আর অরুণদা দুজনকে একসাথেই বলছি যে ঠাকুর দেখা হয় এখানে, যে দেশে যেরকম ঠাকুর দেখতে যেতাম আমরা, যে ঠাকুর দেখতে যাওয়া, খাবো ঠাকুর দেখতে যাবো, ঠাকুর দেখবো, হ্যাঁ না, এখানে কি হয়েছে আমরা এত ইনভলভ হয়ে যাই আমাদের এই পুজোতে, আমাদের এখানেই থাকতে হয়, লোকজনদের খাওয়া, সবসময় লোক আসছে বা তাদের খেতে দিতে হবে, মানে অনেকগুলো কাজ হয়ে যায়, আমাদের ইচ্ছে করে গিয়ে অন্য পুজোগুলো দেখি কিন্তু হয়ে ওঠে না যারা আমরা আসলে পুজো অর্গানাইজার তাদের, হ্যাঁ, সাংগঠনিকভাবে আমরা যারা জড়িত তারা আসলে মানে যাওয়াটা হয়ে ওঠে না, যাওয়ার ইচ্ছে থাকলেও মানে হয়ে ওঠে না যে যাব বা কোনো কিছু করব। আপনারা বিলেতে কত বছর ধরে মানে আপনারা এখানে পুজো সেলিব্রেশন করছেন, নট অনলি বেঙ্গলি কালচার অ্যান্ড সোশ্যাল ক্লাব, বাট জব থেকে এসেছি এখানে পুজো করে যাচ্ছেন? হ্যাঁ, পুজো তখন পুজো সেলিব্রেট আর আমাদের এই পুজোটা ঘরোয়া পুজোর জন্য ছেড়েও কোথাও যেতে ইচ্ছে থাকলেও ছেড়ে যাওয়াটা খুব অসুবিধা, সকাল থেকে রাত অবধি এখানে বসে, 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কন্টিনিউয়াস ওখানে সব সময় থাকা, লোকজন আসছে, তাদের খাওয়া দাওয়া সবকিছুই আমাদেরকে দেখতে হয়। আচ্ছা, এখন আমি মধুদির কাছে যাব। মধুদি, যেটা সকালের যেই পুজোর যে আয়োজনগুলো হয়, সকালের যে অঞ্জলি দেওয়া, যজ্ঞ করা, সব কিছু মিলে এইগুলো আপনারা কিভাবে করেন সবাই মিলে? যে আগে পৌঁছায় সে ওইগুলো, যে আগে পৌঁছবে
সেই মোটামুটি বলা থাকে যে এই সময়ের মধ্যে সবাই এসে যাও। আর দশমীতে আপনারা কি করছেন? দশমী যে আমরা মাকে বরণ করছি, হ্যাঁ যেরকম বরণ মানে সব জায়গায় হয় ওই রকমই আমরা বরণ করি, একেবারে বাঙালি, একেবারে মানে পুরো বাঙালি স্টাইলে যেটা হয়। তারপরে সিঁদুর খেলা হয়, তারপরে আমি তো যতদূর শুনেছি আপনি বাংলাদেশেরই মেয়ে। না আমি আসলে বাংলাদেশে, আমার মানে মা বাবারা বাংলাদেশে ছিলেন, মা ছিলেন ঢাকার আর বাবা ছিলেন ফরিদপুর, আর তারপরে আমরা কলকাতায় চলে আসি আর কি। মানে আগেই চলে এসেছি, পার্টিশনের অনেক আগে বাবা চলে এসেছিল, তো আমরা বনে আমরা ওখানেই জন্মেছি আর কি। আমরা আবার চলে যাব অরুণদার কাছে। অরুণদা, আপনার ছোটবেলার পূজোর গল্পটা একটু শুনতে চাই আপনার কাছে। ছোটবেলার পুজো গল্প বলতে, আমাদের ছোটবেলার পুজোটা কাটতো মা বাড়িতে বেশিরভাগ। আমাদের মা বাড়ির আলাদা দুর্গা মন্দির আছে, অষ্টধাতু দুর্গ। ওই দিন প্রথমে হতো কি, পুজোটা অষ্টধাতু বলে ওটাকে পুজো 10-14 দিন আগে মেজে পরিষ্কার করে চকচক করে তারপরে শাড়ি জাড়ি পরিয়ে, আর মা বাড়িতে সবাই মিলে হইচই করে ফায়ার ওয়ার্ক, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, বাজি পোড়ানো, সেগুলো সব হতো। সেগুলো তো আর এখানে সম্ভব না। হ্যাঁ, সেখানে তো সেগুলো সম্ভব না। ছোটবেলার দিনগুলো সেটা অন্যরকম, ও সেটা ছিল অন্যরকম, আর এখানকার পুজোটা অন্যরকম। ইচ্ছে থাকলেও সব কিছু, মানে আমি জানতে চাচ্ছি অন্যরকম মানে কীরকম, মানে অন্যরকম এই ধরুন ফায়ার ওয়ার্ক বা বাজি পোড়ানো, এই আমি এইগুলো বলছি আর কি। ছোটবেলার যেগুলো আমি দেখেছি আর কি, সেগুলো তো এখানে সম্ভব না। আর আমি কলকাতাতে পড়াশোনা করেছি, সেই সময় অতটা পুজো দেখেছি বলে আমার খুব একটা মনে পড়ে না। পুজোর সময়, আচ্ছা পুজোর সময়টা কি কলকাতায় থাকতেন না আপনি? পুজোর সময় থাকতাম কলকাতায়, সবসময় ব্যস্ত, হসপিটালে বেরোবার ইচ্ছা থাকলেও অনেক সময় হয় না। তবে একবারে যে দেখিনি তা না, ঘুরে বেরিয়ে দেখেছি কয়েকটা। স্কুল লাইফটা তো আপনার কলকাতায় কেটেছে? স্কুল কলেজ লাইফ কলকাতাতেই কেটেছে বেশিরভাগ। আচ্ছা, আমি ডিস্ট্রিক্ট, আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টে, বাঁকুড়াতেও পড়াশোনা করার পর, কলেজে করার পর কলকাতায় এসে লাইফটা বেশিরভাগ কেটেছে এনজয়েবল কলকাতাতে। আচ্ছা, কলকাতা কোন জায়গাটায় আপনার? কলকাতায় আমি থাকতাম নীলরতন সরকার মেডিকেল কলেজ হোস্টেল। আচ্ছা, হোস্টেলে পুজো হতো? না হোস্টেলে পুজো, হোস্টেলে সরস্বতী পুজো হতো, সরস্বতী পুজোটা দুর্গা পুজো। আমরা চলে যাব মধুদির কাছে। মধুদি, আমি আরো একবার জানতে চাই ছোটবেলার পুজো। আপনি খুব ছোট করে বলেছেন, আমি একটু শুনতে চাই যে ছোটবেলার পুজোটা। হ্যাঁ, খুব মিস করি না আমরা সবাই ছোটবেলার পুজোটা। আসলে যে ছোটবেলার, আমি প্রপার কলকাতার না, আমি বিহারের মেয়ে, তো আমাদের ওখানের পুজোটা আর এখানকার পুজোটায় কিছুটা মিল আছে। মানে কলকাতার পুজোর সাথে একটু আলাদা, কলকাতায় যেমনি শুধু ঠাকুর দেখো আর ঘরোয়া ব্যাপারটা, সেটা এইখানের সাথে ওইটা অনেক মিল আছে। আমাদের ওখানে বাঙালিদের একটা অ্যাসোসিয়েশন আছে দুর্গা বাড়ি বলে, তো সেই ওখানে বড়ো দুর্গা ঠাকুরের মানে মন্দির আছে আর কি। তো ওখানে আবার একটা অন্যরকম ব্যাপার, অবভিয়াসলি মানে যা হয় আর কি ছোটোবেলার সেটা কথাটা তো বলা যায় না। তো সেই পুজোটা আবার একটু আলাদা, তবে এইখানের পুজোর সাথে একটু মিল পাই। কেমন সেটা? সেটা ওখানে হচ্ছে তোমার যেমন এখানে পুজো হয়, মানে খুব মানে পুরো নিয়ম করে পুজো, অঞ্জলি দেয়া পুজো, মানে পহরে পহরে পুজো হচ্ছে, আরতি হচ্ছে, ধুনঞ্চি নাচ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে তো অতটা হয় না, এখানে নিয়ম করে পুজো হয় ডেফিনেটলি, কিন্তু ওখানে মানে আরও বেশি নিয়ম করে হয় আর কি। তো খুবই ভালো আর কি, তবে এখানেও আমরা খুব এনজয় করি, খুবই ভালো। এই 5টা দিন যে কীভাবে কেটে যায় বুঝতেই পারি না, এত সুন্দরভাবে কাটে, আর এত লোকের সাথে দেখা হয় যাদের সাথে সারা বছর কোনো দেখা নেই, কিন্তু পুজোর সময় ঠিক দেখা হয়, আর সেটার জন্যই আমরা অপেক্ষা করে বসে থাকি। কথা বলছিলাম ডক্টর অরুণ সরকার এবং কালচারাল সেক্রেটারি মধুচন্দ্রা সরকারের সাথে। মধুদি, আমি আপনার কাছে জানতে চাইবো, এবার তো আপনারা পুজো করছেন? এবার আমরা পুজো করছি না। তো এবার তো পুজো করছেন না, তাহলে এবার কিভাবে পুজোটা সেলিব্রেট করবেন?
কোথাও কি যাচ্ছেন বা বাড়িতে কিছু করছেন? বাড়িতে ছোট করে সব সময়ই করি, তো ওইটা ওইটা তো করবই। আর তাছাড়া দু এক জায়গার থেকে আমি একটু বিশেষভাবে জানতে চাচ্ছি, বলো কেমন আয়োজন বা কি করবেন এই পাঁচটা দিন? এই পাঁচটা দিন তো ভীষণভাবে মিস করবো প্রথমত, আর দ্বিতীয়ত বাড়িতে ছোট করে মানে পুজো করবো। কিন্তু ওই রকম তো আর হবে না, ছোট করে যেরকম ঘরে বাড়ির ঠাকুরকে যেরকম পুজো করা হয় সেটা করব। আর দু এক জায়গাতে যেতে বলেছি, তবে আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যান্ড অল দ্যাট ওইভাবে যেতে হবে। তো এখনও ঠিক ডিসাইড করতে পারছি না যাবো কি যাবো না। আসলে এত একটা কোভিডের ব্যাপারটা এরকমভাবে মহামারী আকারে হয়ে গেছে, সেজন্য ঠিক করতে পারছি না। কিন্তু অনেকে আবার বলছে যাবো একদিন ঘুরে আসবো, ঠাকুর না দেখলে তো ভীষণ মন খারাপ হয় আমাদের, তো দেখা যাক কী হয়। তবে এসেও গেল পুজো, ইচ্ছে আছে একদিন গিয়ে দেখে আসবো ঠাকুর। এই পর্যন্ত আর তো কিছু নেই এবছর। আর একটু জানতে চাইবো সেটা হচ্ছে যে বাড়িতে যে পুজোর সময় একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, ও হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি আমাদেরকে বিস্তারিত একটু বলেন যে কী করছেন এই পূজার পাঁচটা দিন? পুজোর পাঁচটা দিন রকমারি রান্না হবে, এইটা প্ল্যান হচ্ছে কে কী কোনটা খাবে। তো এই মাছ টাছ এইসব হ্যান ত্যান অনেক কিছু রান্নার প্ল্যান আছে আর কি। তবে অষ্টমীর দিন আসলে আমাদের পুজোটায় আমি ভোগ রান্না করি, বুঝলে, ঠাকুরের ভোগটা। তো অষ্টমীর দিন আমরা নিরামিষ খাই, তো অষ্টমীর ভোগ ভেবেছি বাড়িতেই করব। অত বড় করে না, ছোট করে বাড়িতে করার ইচ্ছে আছে আর কি। আর আর তো এইভাবেই দশমীতে তো খাওয়া দাওয়ার আসল ব্যাপারটা, আসল জিনিসটা দশমীতে। দশমীতে অনেক কিছু রান্না করার প্ল্যান ইচ্ছে আছে আর কি, তারপরে দেখা যাক। আমি একটু অরুণদার কাছে জানতে চাইবো যে আপনি দশমীতে কী করেন, সকাল থেকে বিকেল অবধি কী হয়, মানে কী করেন আপনি? খাওয়ার ব্যাপারটা যদিও নিরামিষ, তবে দশমীর দিন একটু আমিষ খাওয়ার একটা প্ল্যান আছে। তাছাড়া তো আর তাছাড়া তো করার কিছু নেই, মন্দির নেই, পুজোতে সবাইকার সঙ্গে যেয়ে দেখা করবো, হই হই করবো, সেটাও তো বরিস জনসন বন্ধ করে দিল, করার তো কিছু নেই আর। তবে আমার মিষ্টি বানাবার খুব ইচ্ছে আছে, মিষ্টির প্ল্যানটা আছে। দেখো দশমীর দিন তো মিষ্টি খেতেই হবে, ভেবেছি কিছু বাইরের থেকে নিয়ে আসবো এই বন্ধু বান্ধবদের। একজন কলার আছে দিদি আমাদের সাথে, কলার কোথেকে বলছেন, কে বলছেন? নমস্কার দিদি, বানলি থেকে শফিক, ভালো আছেন? হ্যাঁ ভালো। প্রথমে পূজার শুভেচ্ছা, এবং আমি কলকাতার কথা বলতে চাই, কলকাতার মিথুন চক্রবর্তী দাদা, স্বয়ং ভগবান ওনাকে চিনেন? উনি হলি পার্সন, শুধু উনি নয়, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, চাঙ্কি পান্ডে। আপনার প্রশ্নটা বলুন, কাকে করতে চাইছেন? জি আমি প্রশ্ন বলতেছি দিদি, আমার প্রশ্ন হলো আপনারা যে কেউ যদি হিন্দু লোক মৃত্যুবরণ করে তাহলে অন্তিম সংস্কার করে আপনারা যা কিছু যে জলে বেশিয়ে দেন? কলারটি মনে হয় আমরা হারিয়ে ফেলেছি কলারকে, আমরা চলে যাচ্ছি আবারও আড্ডায় চলে যাচ্ছি। তো আপনি যেটা বলছিলেন মিষ্টি, কলার কি আছেন আমাদের সাথে? কলারকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা চলে যাচ্ছি আবার মিষ্টি বানানোতে। তো দিদি যেটা বলছিলেন যে মিষ্টি বানাবো, মানে একটু যদি বলেন আরেকটু ডিটেইলস, একটু ডিটেইলস শুনতে চাই, খাওয়া দাওয়ার ব্যাপার। খাওয়া দাওয়ার পায়েসটা বানাবো, রসগোল্লাটা বানানো যায়, তারপরে আর সন্দেশটা, তারপরে ওই ক্ষীর করে কিছু হ্যান ত্যান আর কি, এই ধরনের সন্দেশটা করবো ইচ্ছে আছে আর কি, তারপরে দেখা যাক কি হয়। তাহলে তো আমি অবশ্যই আপনার বাড়িতে প্লিজ এসো, এনি টাইম, নিশ্চয়ই এসো।
এখন আমি জানতে চাইবো অরুণদার কাছে, অরুণদা আপনারা যে পাঁচ দিন যে পুজোটা করছেন ওখানে কালচারালি কী করেন আপনারা, কালচারালি কীভাবে কী করেন, এই পাঁচটা দিন কীভাবে আয়োজন হয়, কী আয়োজন হয়, কী করেন আপনারা? আমাদের ইউজুয়াল পুজোর কথা জিজ্ঞেস করছেন তো? হ্যাঁ, আমাদের ইউজুয়াল দুজনই বলতে পারেন। হ্যাঁ, ওই ভালো বলবো, কারণ ওই তো অর্গানাইজ করে। তো আমাদের আগে প্রত্যেক দিন হয় না, বিজয়া দশমীর দিন প্রথম দিকে না প্রত্যেক দিন হতো, কিন্তু অনেক লোকেরা যখন আসে সবাই একটু গল্পও করতে চায়, অনেক দিন পরে দেখা হয় তো, আর তখন কথা বলা যাবে না, সবাই চুপ করে বসে থাকো, গান শোনো বা যাই হচ্ছে। কিন্তু তারপরে দেখা গেল যে অনেকে বলছে যে এই পুজো এখানে আসলাম, কথাবার্তা হলো না, গান শুনে চলে গেলাম, এই ধরনের একটা ব্যাপার। তখন পরে আমরা ঠিক করেছিলাম যে আমরা দশমীর দিন এটা করব, বা দশমীর দিনও যদি না হয়, দশমীর দিন সব কাজ টাজ করে এতদিন টায়ার্ড হয়ে যায় তো, তো পরে একটা দিন ঠিক করে বিজয়া দশমী মানে বিজয় সম্মেলন করা হয়। তো তখন অনেক খাওয়া দাওয়া, তখন মাছ মাংস সব হয়, সবাই আনন্দ পায় আর কি, খাওয়া দাওয়ার দিকেও জোর থাকে আর ফাংশনও হয়, গান বাজনা, সবাই অনেক লোকজন আসে, বেশ আবার আরেকটা দিন হইচই হয় আর কি। তো মোটামুটি এইটাই কালচারাল যে প্রোগ্রামটা হয় সেটা আপনি সম্পূর্ণ অ্যারেঞ্জ করেন, তাই তো? মোটামুটি সবাই মিলেই করি, কিন্তু চেষ্টা করি আর কি। তার মধ্যে রিহার্সাল আছে, সব কিছু আছে। হ্যাঁ, গান বাজনা সিলেক্ট করা, এতে কি আমাদের যে মানে ভবিষ্যৎ প্রজন্ম ওরা ওরা কি পার্টিসিপেট করে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা অনেকে যারা নাচ গান শেখে তারা তারা করে, বেশ বড়রা তো করেই ধরো, কিন্তু ছোট যারা নাচ শিখছে বা গান গাইছে বা কিছু বাজনা বাজাচ্ছে তাদের ইসের মতো কবিতা বললো, তাদেরকে এনকারেজ করা হচ্ছে আর কি বাচ্চাদের। আচ্ছা, আমাদের পুজোতে তো হচ্ছে ঢাক হচ্ছে একটা বড় ব্যাপার না, ঢাক, পুজোর ঢাক মানে সেটা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ঢাক আছে, সবাই ঢাক বাজায়, মানে বেশ ঢাক বাজিয়ে আবার শেষে আবার নাচানাচিও হয়, যেটা দশমীতে, দশমীতে না এমনিতেও রাত্রিবেলা যখন সব শেষ তখন ঢাক বাজিয়ে সব আবার একটু হই হই হয়। আচ্ছা, আর আরেকটা আমি একটা প্রশ্ন করতে চাই মধুদিকে, যেটা হচ্ছে একটু জানতে চাই আসলে, জগদ্ধাত্রী মা, মা দুর্গা, মা কালী সবই তো সবই একই বলতে পারি, একই এক একটা রূপ হয়তো, তাই না? এক একটা রূপ যে দুর্গাপুজো হচ্ছে বা আমরা বাঙালিরা করছি দুর্গাপুজো করছি বা নন বেঙ্গলি যারা তারা জগদ্ধাত্রী পুজো করছে, কিছু কি জানেন এ ব্যাপারে, কিছু বলবেন আমাদের? হ্যাঁ নিশ্চয়ই, আমরা তো ধরো ষষ্ঠী থেকে পুজোটা আরম্ভ করি, কিন্তু নন বেঙ্গলিরা তোমার প্রথম দিন থেকে মহালয়ার পরের দিন থেকেই ওরা ন দিন করে নবরাত্রি বলে পুজোটা করে আর কি। তো মায়ের নটার রূপ এক এক দিন এক একটা কী করে তার পুজো করে আর কি। আপনি কি জানেন যে নটার যে রূপ, পুরো নটার নাম বলতে পারবো না, কিন্তু হ্যাঁ কতগুলো জানি, অনেকগুলো, কিন্তু মুখ মনে এখনো এই মুহূর্তে ঠিক মুখস্থ মনে নেই আর কি। আমি আরেকটা প্রশ্ন করতে, হ্যাঁ কিছু বলতে চাইছেন অরুণদা? না আছে সব, ওই যে নটা রূপ, শৈলপুত্র, স্কন্দমাতা, তারপর মা দুর্গা ইত্যাদি সবগুলো ঠিক আমার মনে আসছে, মনে ছিল গুলিয়ে গেছে সব কিছু। তো আরেকটা ব্যাপার আছে আমাদের বাঙালিদের মধ্যে, আমরা শারদ যে উৎসবটা করি ওটা হচ্ছে রাম করেছিল। হ্যাঁ, আরেকটা আছে আমাদের বাসন্তী উৎসব যেটা, এটা অরিজিনাল দুর্গা পূজা। হ্যাঁ, ওটা কি ওটা ওটা সম্পর্কে একটু যদি বলেন আমাদের, কোনটা বাসন্তী পূজার সম্পর্কে? হ্যাঁ, বাসন্তী জানো যেটা রাম করেছিল, রাম বনবাস থেকে ফিরে এসে তখন মা দুর্গার রাবণকে মারার আগে যে ঠাকুরকে উনি যে আহ্বান করেছিলেন যেটাকে বলে অকাল বোধন, সেইটা শারদ উৎসব হিসাবে আমরা এখন পালন করি। কিন্তু অ্যাকচুয়াল যেটা দুর্গাপুজো বলতে আমি যতটুকু জানি সেটা হচ্ছে আপনার ওই বাসন্তী পুজো, যেটা আপনার ফাল্গুন চৈত্র মাসে হয়।
সেইটা এইটুকু বেশি বলতে, আর এর বেশি আমি আমার খুব একটা বসন্তী পুজো সম্বন্ধে খুব একটা ধারণা নেই। বাসন্তী পুজোতে কখনো গিয়েছেন দিদি? বসন্তী পুজোতে গিয়েছি এখানে আপনার টাওয়ার হ্যামলেটে, ওরা বসন্তী পুজোটা করে মাইল্যান্ড মন্দির, যে হ্যাঁ ওখানে ওখানে গেছি একবার পুজো দেখে এসেছি। খুব সুন্দর করে আয়োজন করে, খুবই ভালো হয়। ঘর ওরাও খুব ঘরভাবে পুজো করে, ওদেরও পুজোটাও খুব ভালো হয়। এবার তো হচ্ছে খুব কম পুজো হচ্ছে আমাদের লন্ডনে, যেহেতু চারিদিকে কোভিড এর জন্য, কোভিড এর জন্য আর ওই সোশ্যাল ডিসটেন্সিং, আর 15 পিপুল নট অ্যালাউড, মোর দ্যান 15 পিপুল, এটা ঠিক আমার মতে দুর্গাপুজো বলে আমি মনে করি না। যার জন্যে আমরা ঠিক করেছি এবার আমাদের পুজোটা বন্ধ করি। তবে শুনছি ওইখান ওই আমাদের ওই ওই জায়গাটাই কেউ কেউ পুজো করছে, ওরা করবে ঠিক করেছে, কিন্তু ওদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ওরা কখন অ্যাপয়েন্টমেন্ট দেয় সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী স্লটটা আসবে, সেই অনুযায়ী সেই সময় যেতে হবে। আচ্ছা, আপনারা যাবেন তো ওরকম করে? যাবার ইচ্ছে আছে। আমাদের বাড়ির খুব কাছে এটা, আর যারা করছে তারাও আমাদের খুব বন্ধু, তো একবার গিয়ে একটু দেখার তো করে আসতে পারি, ইচ্ছে আছে। পুজোতে একটা শপিংয়ের ব্যাপার থাকে, সেটা প্রবাসী হোক দেশে হোক সব জায়গায় একটা শপিংয়ের একটা ব্যাপার, যে পুজোতে এটা করবো, সপ্তমীতে এটা, অষ্টমীতে ওটা, নবমীতে এটা। তো দিদির কি প্রিপারেশন? আমার প্রিপারেশন, আমি তো দেশে মার্চে গিয়েছিলাম তখনই সব নিয়ে এসেছি, কিন্তু সব রাখা ওইভাবেই রাখা। এবার ওই যাই হোক, যেদিন যাবো একদিন একটা নতুন শাড়ি পরে যাবো আর কি, এরকম ইচ্ছে আছে। যেটা দেশে শপিং যেভাবে করেন, এখানে কি ওরকম করে করা হয়? না, এখানে অতটা ওইভাবে করা হয় না, কিন্তু হয় মধ্যে মাঝে, হয় না যে তা না, মানে পুজো বলে তো একটা জিনিস তো কিনতেই হবে, মানে এই পুজোর বাজার হিসেবে আর কি, তো হয় চণ্ডীপাঠ, যেটা গতকাল আমাদের প্রথম দিন হয়ে গেল চণ্ডীপাঠ নিয়ে। একটু চণ্ডীপাঠ নিয়ে যদি কিছু বলেন, আমি দুজনের কাছ থেকে জানতে চাচ্ছি চণ্ডীপাঠ নিয়ে, যে সকালবেলা আগে মহালয়ের দিন সকালবেলা চণ্ডীপাঠ শোনাটা। হ্যাঁ, সকালবেলায় ওঠা তো ছোটোবেলা থেকেই অভ্যেস, মহালয়ার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ, হ্যাঁ ওটা হ্যাঁ রেগুলার ওটা শুনি, কিন্তু যদি ডিটেলস আমার অতটা মানে দেবীকে জানানো হয় যে তুমি আসছো, মহালয়ার সুরটা শুনলেই দারুণ, ভোরবেলায় উঠে মহালয়া শুনতেই হবে, রেডিওর সামনে বসে গেল সবাই, সেটা এখানে কতটা হয় আমি ঠিক জানি না। তবে আমরা শুনি রেকর্ডেড প্রোগ্রাম বা পুরনো, মানে যাই হোক সেই দিনটা সবাই পাঠিয়ে দেয়, তো সকালবেলা উঠে শুনি, এখনো ভালোই লাগে। দেশের মতো করে এখানে ওরকম শোনা হয়। হ্যাঁ, আরেকটু আমি যাচ্ছি দুর্গাপূজা নিয়েই আমরা একটু কথা বলবো, সেটা হচ্ছে যে দেশে আমরা এখানে খুব জাঁকজমক করে যেটা করা হয় যে অষ্টমী দিন কুমারী পুজো যেটা করা হয়, হ্যাঁ আমি জানি না আপনারা দেখেছেন কিনা। হ্যাঁ দেখেছি, কুমারী পুজো আমাদের এখানেও হয়। বলেন, আমাদের এখানেও তো কুমারী পুজো হয়, আপনাদের ছোট বাচ্চা ছোট? আচ্ছা, কুমারী পুজো হয় আমাদের, আমাদের পুজো তো আমাদের কেন, এখানে যারা পুজো করে সবাই কুমারী পুজো করে, কুমারী পুজোটা করে। আমি আসলে এখানে দেখিনি, যদি কুমারী পুজো নিয়ে কিছু বলেন আপনাদের, আপনাদের সংগঠন থেকে যে কুমারী পুজোটা হয়, এরকম বলার কিছু নেই, কুমারী বাচ্চা মেয়েদের সাজিয়ে টাজিয়ে বসে পুজো করা হয় আর কি, যেটা আমরা দেশে দেখেছি রামকৃষ্ণ মিশনে খুব সুন্দর করে ওরা করে, সব জায়গায় খুব সুন্দর হয়, তবে অতটা হয় মানে নিয়ম রক্ষা আর কি, নিয়ম রক্ষা এইটুকু বলতে। আমাদের তো আসলে অনেক নিয়ম,
আমাদের আসলে অনেক নিয়ম, কিন্তু আমি এর মাঝে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে জানতে চাই যে বেঙ্গলি আর নন বেঙ্গলিরা যে সেলিব্রেট করছে, মানে এটা কি আমরা হয়তো একভাবে করছি, ওরা আরেকভাবে করছে, সেম আমরা, মানে এটা নিয়ে কিছু যদি বলেন। লাইক আসলে এক একজন এক এক প্রভিন্স থেকে এসছে, ধরো গুজরাটিটা একরকম করে, আমরা বেঙ্গলের লোকরা আলাদা রকম করি, বিহারিরা, মানে এক এক জায়গার থেকে তারা প্রথম থেকেই ওইভাবে করে এসছে। ওদেরটা নবরাত্রি, সন্ধ্যের পরে ওরা ডান্ডিয়া খেলবে, নাচবে, মন্দিরে যে মানে ঘটনা পুজো করার আর কি, তবে ওই আলাদা আলাদা একইভাবে একইভাবে, হ্যাঁ ঠাকুরকেই জানায়, হ্যাঁ যেটা একইভাবে আমরা যেটা করি যে উপোস থাকা, আমরা অঞ্জলি নেওয়া, ওরাও ওরা অঞ্জলিটা কোথায় করে, ওরা অঞ্জলিটা আমি ঠিক জানি না, আমার যদ্দূর মনে হয় ওরা বোধহয় ওদের অঞ্জলি টঞ্জলি হয় বলে আমি ঠিক জানি না আর কি, শুধু পুজোটাই করছে, শুধু পুজোটাই করে, নাচ ডান্ডিয়া ঠাকুরের চারদিকে ঘুরে ঘুরে এটাই করে। তবে আমি বিস্তারিতভাবে আমি কিছু বলতে পারবো না যে ওরা অঞ্জলি করে কি আমরা যেমন করি, সেরকম ডেফিনেটলি নয়। আমি চলে যাব মধুদির কাছে। মধুদি, দেশে যে মা কাকিমারা সবাই মিলে বসে যে পুজোর একটা আয়োজন, কখনো কি হয়েছে তাদের সাথে বসে এরকম আয়োজন করা? গেছি ওই তোমার আট বছর আগে আমরা দেশে গিয়েছিলাম, যখন তখন দেখেছি। আট বছর আগে যে দেশের পুজোটা করে এসছেন সেটা নিয়ে কিছু বলেন আমাদের। সেটা নিয়ে ওদের বাড়িতে পুজো হয়, ওদের নিজস্ব মন্দির আছে দুর্গা মন্দির, সেটা কোথায়? সেটা বাঁকুড়াতে। বাঁকুড়াতে, বুঝলে, ওই পশ্চিমবঙ্গে। ওখানে তোমার ওদের বাড়িতে পুরো নিয়ম করে, মানে আগেকার দিনের তো ধরো 200 বছর পুরনো পুজো আর কি, তো সেই মানে ওই পালকিতে করে ঠাকুরের জন্য মিষ্টি আসে, তারপরে মানে পুরো নিয়ম করে আর কি, অন্যরকম আর কি ওখানের ব্যাপারটা, তারপরে সেই ঢাক ঢোল দিয়ে পুজো করা, এইসব মানে খুবই ভালো, অন্য মানে বোঝাতে পারবো না তোমাকে। এই পুজোটা কত বছরের পুরনো পুজো? কোনটা আমরা যেটা বাঁকুড়াতে হচ্ছে, ও বাঁকুড়া, ওদের অনেক পুরনো, কত হবে ওটা? প্রায় 150 বছর তো হবেই। সেই 150 বছর পুজো নিয়ে যদি অরুণদা আমাদের কিছু বলেন পুজোর। ওই যে আমি আগে বলেছি যে পুজোতে প্রথমে হয় কি, যেহেতু ওটা অষ্টধাতুর দুর্গা, সেটাকে পুজোর 7 থেকে 10 দিন আগে ঠাকুরকে পলিশ করা হয়। পলিশ করার পর ঠাকুরকে জামাকাপড় পরিয়ে, তারপরে যেমন আমাদের আমরা পুজো করি সবাই মিলে বসে, মামিমা ঠাকুর দিদিমা তো জানি না, দেখিনি কোনোদিন, তারপরে দাদা বৌদিরা সবাই মিলে, মামিমারা সবাই মিলে বসে, যেটা আপনি বললেন যে পুজোতে মামা মামি থাকে হয় কিনা, ওইরকমভাবেই হয়, সবাই মিলে খাওয়া দাওয়া, আমাদের তখন সব 91 পরিবার, পূজার সময় সব 91 পরিবার সব একসাথে বসে হয় খাওয়া দাওয়া, আনন্দ করা, সবাই একসাথে খায় এটা এইটি এই আর কি, তারপরে তারপরে আবার যে যার নিজের জায়গায় চলে গেল। আচ্ছা অরুণদা, আপনি তো ডাক্তার, আপনি কি আমাদেরকে এবার পুজো নিয়ে স্বাস্থ্য সম্পর্কে কিছু বলবেন? মহামারী, পুজো, সব কিছু মিলে কিছু যদি বলেন আমাদের দর্শকদের। মহামারী বলতে, মহামারীর সাথে পুজোর সাথে কতটা সম্বন্ধ আছে আমার, আমি ঠিক বল, পুজোতে কীভাবে যাওয়া উচিত বা কীভাবে যখন আমরা যাব পুজোতে, এবার যেহেতু মহামারীটা বড় আকারে ধারণ করেছে এইবারে যেটা মহামারীতে ধারণ করছে, এইবারে বলতে গেলে যতটা সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরে যাওয়া, তারপরে তো ফিরে এসে হ্যান্ড সাবান দিয়ে হাত ফাত ধোয়া, স্যানিটাইজেশন যতটা করা সম্ভব, যতটা নিয়ম গভর্নমেন্ট বলছে করতে, সেগুলো মানলে আমার আমার মনে হয় আমরা এই মহামারী থেকে হয়তো রক্ষা পেতে পারি। তবে বেশিরভাগ সাবধান যাদের নিতে হবে, যাদের যারা খুব সিনিয়র সিটিজেন, যাদের কোমরবিডিটি আছে, দে হ্যাভ টু টেক, ওদের একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। মধু দিকে বলবো, আপনাদের সংগঠন থেকে আমাদের দর্শকদের
কিছু যদি বলেন আমাদের সংগঠনের তরফ থেকে। দর্শকদের কী বলবো, এবছর পুজো হচ্ছেটা তাই আমাদের সবার খুব মন খারাপ, তবে আশা করছি সামনের বছর নিশ্চয়ই হবে আর আমরা সবাই মিলে আনন্দ করব। আপনারা সবাই ভালো থাকবেন আর ঘরে থেকেই সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। সাবধানে থাকবেন আর পুজোতে অনেক আনন্দ করবেন। পুজোতে অনেক খাওয়া দাওয়া হবে আমাদের, খাওয়া দাওয়া তো নিশ্চয়ই হবে, খাওয়া দাওয়া ছাড়া আবার পুজো নাকি। দর্শক মধুদি খুব ভালো মিষ্টি বানাবে বলেছে, আমি তো আমি কারোটা জানি না, আমি অবশ্যই আমন্ত্রিত নিশ্চয়ই, এডি চাই আসো যখন ইচ্ছে চলে আসো। দশমীর নিমন্ত্রণ রইল আমাদের তরফ থেকে। দর্শকদের আমি এটাই বলতে চাই যে আপনাদের সবাইকে আমরা খুব মিস করব, দারুণ মিস, খুব দারুণভাবে মিস করব। আর তাছাড়া তো করার কিছু নেই, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মা আপনাদের কল্যাণ করবেন। ধন্যবাদ ডক্টর অরুণ সরকার এবং মধুসন্ধা সরকার, আপনারা বেঙ্গলি কালচারাল অ্যান্ড সোশ্যাল ক্লাব থেকে আমাদের আয়ন টিভিতে আড্ডায় মেতেছেন আমাদের সাথে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক আজকে ছিল আমাদের আয়ন শারদ উৎসবের দ্বিতীয় দিন, আমাদের সাথে ছিল বেঙ্গলি কালচার অ্যান্ড সোশ্যাল ক্লাবের সেক্রেটারি ডক্টর অরুণ সরকার এবং মধুসন্ধা সরকার। আমরা আর আমাদের হাতে বেশি সময় নেই, আমরা বিদায় নেব। ডক্টর অরুণ সরকার, সেক্রেটারি অব বাংলা বেঙ্গলি কালচার অ্যান্ড সোশ্যাল ক্লাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আয়ন টিভির স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনাকে জানাচ্ছি আয়ন টিভির পক্ষ থেকে শারদ শুভেচ্ছা। আমিও আপনাদের জানাচ্ছি শারদ শুভেচ্ছা আমাদের আমন্ত্রিত করার জন্য আপনাদের এই শোতে। মধুসন্ধা সরকার, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আয়ন টিভি শারদ উৎসবে আমাদের সঙ্গে আড্ডায় এসেছেন, ধন্যবাদ। বেঙ্গলি কালচারাল অ্যান্ড সোশ্যাল ক্লাবের আপনাদের জয় হোক, মা দুর্গা আপনাদের উপর আশীর্বাদ বর্ষণ করুক, অনেক ধন্যবাদ। আর তোমাদেরও সবাইকে শারদীয় শুভেচ্ছা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সামনের বছর আমাদের পুজোতে তোমরা নিশ্চয়ই আসবে। অবশ্যই আসবো, অবশ্যই আপনার হাতের মিষ্টি খেতে আমি অবশ্যই আসবো। সুধী দর্শক, এই ছিল আমাদের আয়ন টিভি শারদ উৎসবের দ্বিতীয় দিনের আড্ডা, সবাই ভালো থাকবেন, মা দুর্গা আপনাদের প্রতি আশীর্বাদ বয়ে নিয়ে আসুক, এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়ন টিভি শারদ উৎসবের দ্বিতীয় পর্ব। ধন্যবাদ সবাইকে।